আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে মিথিলা ইসলাম। জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র‍্যাব। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। র‍্যাব জানায়, বাড়িটি জঙ্গিদের আস্তানা হিসেবে ব্যবহারের জন্য চলতি মাসেই ভাড়া নেওয়া হয়েছিল, তাই গোপন সংবাদের ভিত্তিতে মাঝরাতে অভিযান শুরু করে র‍্যাব। আটককৃত ব্যক্তির নাম এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার। র‍্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন জানান, আটককৃতের বাসায় রাসায়নিক দ্রব্য, একটি বুলেট প্রুফ জ্যাকেট, পিস্তল, 3 লাখ টাকা ও জিহাদি বই পাওয়া গেছে। এমদাদুল জিএমবির শীর্ষস্থানীয় নেতা বলে দাবি করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে। সারাদেশে করোনা ও উপসর্গে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। চট্টগ্রামে 13 জন, দেশের বিভিন্ন জেলায় মারা গেছেন 30 জন। চট্টগ্রামে করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। মহানগরীতে এ পর্যন্ত মারা গেছেন 3,410 জন। রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে 6 জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে করোনা উপসর্গ নিয়ে 5 জন মারা গেছেন, তাদের মধ্যে করোনায় 2 ও উপসর্গ নিয়ে 3 জন মারা যান। চট্টগ্রাম বিভাগে করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। মহানগরীতে এ পর্যন্ত মারা গেছেন 1,262 জন। এছাড়াও সাতক্ষীরায় করোনায় 3 জন মারা গেছেন। স্কুল খোলার পর মার্কিন শিশুদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। এদিকে উত্তর মেসিডোনিয়ার একটি অস্থায়ী করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে গেল এক সপ্তাহে 2,52,000-এর বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির শিশুরোগ ও শিশু হাসপাতাল বিষয়ক অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদন। মহামারীর শুরুর পর থেকে এ পর্যন্ত 50 লাখেরও বেশি শিশুর করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। এর মধ্যে গত আগস্ট মাসে শনাক্ত হয়েছে 7.5 লাখেরও বেশি। স্কুল খোলা থাকায় এই সংক্রমণ আরও দ্রুত হারে বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। এদিকে মেসিডোনিয়ার একটি করোনা হাসপাতালে আগুনে 15 জনের মৃত্যুর বিষয়টি এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেস্কো ফিলিপসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। দেশটির তেটোভো শহরের পশ্চিম অংশে বুধবার এই আগুনের ঘটনা ঘটে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় হাসপাতালটিতে ঠিক কতজন রোগী ছিল তা জানা যায়নি। অন্যদিকে গেল একদিনে করোনায় বিশ্বে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। প্রায় 6 লাখ শনাক্তের পাশাপাশি এদিন মারা গেছে 9,700 বেশি মানুষ। নাটোরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সিআইডির উপপরিদর্শক খন্দকার আতিকুর রহমানের স্ত্রী সুমি বেগমকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পাইকোটদল গ্রাম থেকে তাকে আটক করা হয়। নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর নাম শ্যামলী। স্বজনরা জানায়, বুধবার বিকেলে গৃহকর্তী সুমি বেগম তার বাবা মাকে দেখতে শ্যামলীকে সাথে নিয়ে পাইকোটদল গ্রামে যায়। এ সময় শ্যামলীর শরীরে আঘাতের চিহ্ন দেখে স্বজনরা জিজ্ঞাসা করলে টানা 3 বছর ধরে তাকে নির্যাতনের কথা বলেন। বিক্ষুব্ধ এলাকাবাসী সুমি বেগম আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় বুধবার রাতে নাটোর থানায় সুমি বেগমের বিরুদ্ধে মামলা করেছেন শ্যামলীর মা নার্গিস বেগম। নদ নদীর পানি কমতে থাকায় দেশের 13 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রধান নদ নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে, যা আরও 2 দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি কমতে শুরু করেছে, বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসীরা। চলতি বছর বন্যায় প্রায় 28,000 রোপা আমন, শাকসবজি ও বীজতলা নষ্ট হয়েছে, এতে দিশেহারা কৃষক। এদিকে যমুনা, ধলেশ্বরী, ঝিনাই নদীর পানি কমায় টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে বাসাইল উপজেলার নিম্নাঞ্চল হওয়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, পানিবন্দী 100 মানুষ। এই ছিল এখনকার মতো পরশ সম্পদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ফিউশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglafusionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglafusionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।